নদিয়ার বেথুয়াডাহরে ভীষণ মিষ্টি ভালোবাসার একটি শহর। তবে বেথুয়াডাহরে মূলত অভয়ারণ্য হিসেবেই বেশি পরিচিত, কারণ বেথুয়াডাহরে অভয়ারণ্য মানুষের কাছে বেশি পৌঁছেছে। তবে এখানে কিন্তু আরও একটা বিশেষ খাজানা আমরা খুঁজে পেয়েছি। কিসের খাজানা কি সব বিষয় এখনই বলবো না, বরং সরাসরি গিয়ে বলবো। তো লেটস গো। তো হ্যালো ফ্রিজিলিটিস, ওয়েলকাম টু আওয়ার শো। তো আগে যে খাজানার কথা বলছিলাম, সেই খাজানার খোঁজ কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আমাদের গোটা বছরে উৎসবের শেষ নেই, আর সবচেয়ে বড় উৎসব দুর্গ উৎসব, তার মাত্র এক দু মাস বাকি। এতে মধ্যে নিশ্চয়ই শপিং প্ল্যান তৈরি হয়ে গেছে। এই প্ল্যানে কিন্তু একটা অ্যাড্রেস অবশ্যই ইনক্লুড করা যেতে পারে, তা হলো সিদ্ধেশ্বরী বস্ত্রালয়। ফ্যাশন স্টাইলের একটা অদ্ভুত সম্মান রয়েছে এখানে, কারণ যে কোনো উৎসবের জন্য যে কোনো ফ্যাশন এখানে অল টাইম অ্যাভেলেবেল। আমি তো আর ওয়েট করতে পারছি না, আপনারাও নিশ্চয় পাচ্ছেন না। চলুন সরাসরি বরং ভেতরে যাই, গিয়ে দেখি ঠিক কী কী চমক ওয়েট করছে আমাদের জন্য। ১৯৭৯ থেকে শুরু এই ব্যবসা, তারপর এই প্রস্তর বলা যায় গোটা যেই জগৎ তৈরি হয়েছে, তা তৈরি হওয়ার মাঝে অনেকগুলো ধাপ, অনেকগুলো সময়, অনেকগুলো বছর লেগেছে। এই গোটা বছরগুলো, গোটা সময়টা কীভাবে কাটলো, কীভাবে সেই ১৯৭৯ সেই ছোট্ট একটা ঘরে তৈরি হওয়া ব্যবসাটা এত বড় কীভাবে হলো, কীভাবে মানুষ এত পছন্দ করলেন তাদের, এই ইন্টারেস্টিং গল্পটা যদি শুনতে হয় তাহলে কিন্তু একটাই মাত্র পথ, সেটা হলো এই মুহূর্তে গোটা ব্যবসা যিনি নিজের কাঁধে নিয়ে চলেছেন, গোটা ব্যবসার দায়িত্ব সামলাচ্ছেন, এতজন এমপ্লয়িকে সামলাচ্ছেন, তাদের সুখ দুঃখের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলা যাক। তিনি হলেন মিস্টার সুমন্ত দত্ত। আজকে সুমন্ত দার সঙ্গে কথা বলবো, গোটা এই গল্পটা জানার চেষ্টা করবো। আচ্ছা, ১৯৭৯ মানে আর আজ দাঁড়িয়ে ২০২২, মানে এই যে সময়টা, ইটস আ লং ইয়ার্স। হ্যাঁ, বিষয়টা তুমি ঠিকই বলেছো। ১৯৭৯ সাল থেকে আমাদের মূল ব্যবসা শুরু। আমাদের প্রতিষ্ঠানটা শুরু করেছিলেন আমার বাবা, যিনি ওই সময় স্কুল টিচার ছিলেন। তো স্কুল টিচার থাকা অবস্থাতেই বাংলার হ্যান্ডলুম যাকে বলে, তাঁত শাড়ি, তাঁত শাড়ি দিয়ে আমাদের এই ব্যবসা শুরু। তো ১৯৮৯ সাল থেকে আমাদের তাঁত শাড়ির হোলসেল আজও চলছে কলকাতা বড়বাজারে। আর তার সঙ্গে আমরা এটা এসে শুরু করলাম ২০০১ সালে। আচ্ছা, ঠিক আছে, ২০০১ সালে আমাদের এই প্রতিষ্ঠানটা শুরু। আর বুঝতেই পারছো, ২০০১ থেকে এই ২২ বছর, এই ২১ বছর প্লাস এই টাইমের মধ্যে আমরা এই প্রতিষ্ঠানটাকে আজকে আমরা এই জায়গায় নিয়ে আসতে পেরেছি। তো এইভাবেই শুরু, এইভাবেই চলছে এবং আরও চলবে। এবং সবচেয়ে একটা বিষয় আমি দেখলাম যখন আমি দোকানটায় ঢুকলাম, এবং প্রচুর সেকশনস রয়েছে। মানে আমরা আজকে জেনারেলি, আজকে আমরা যেই সেকশনটার উপর ডিপেন্ড করে গোটা মানে প্রোগ্রামটা চলবে সেটা তো অবশ্যই, কিন্তু শুধুমাত্র উইমেন্স সেকশন না, এখানে মেন সেকশনস রয়েছে, বেবি সেকশনস রয়েছে, ওয়েডিং সেকশনস একটা আলাদা রয়েছে, তারপর আরো বেশ কিছু ছোটখাটো নানা রকম। এটা বলতেই পারো ফ্যাশন ওয়ার্ল্ডে গার্মেন্ট সেক্টরে যা যা রয়েছে সমস্ত কিছু আমার এখানে রয়েছে, কোনো কিছু বাদ নেই। সেই কিডস হোক, কিডস গার্লস, কিডস বয়েজ, উইমেন্স ওয়্যারে শাড়িজ, লেহেঙ্গা থেকে শুরু করে বয়েজদের জন্য শেরওয়ানি, এভরিথিং। আর আমরা এই কালেকশনগুলো অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গায়, যারা যে সাবজেক্টে স্পেশালিস্ট আছে সেখান থেকে আমরা কালেকশন করি। তো এটাই আমাদের স্পেশালিটি বলতে পারো তুমি। তো সেই জন্য আমাদের এখানে আসলে পছন্দ হওয়াটা খুবই ইজি, কারণ এন নাম্বার অফ ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে। তো আমি যদি ১০টা প্রোডাক্ট কাস্টমারকে ডিসপ্লে করি, আমার কথা ১০টায় একটা নয়, ১০টায় ৯টা পছন্দ হতে বাধ্য। তো সেই জন্য কাস্টমারকে আমি বলবো,
আসতেই হবে আমাদের প্রতিষ্ঠানে, এবং এলে সে কখনো খালি হাতে ফিরে যাবে না, এটুকু মোটামুটি সিওরিটি। কারণ আজকে আমি প্রোগ্রাম করছি, ওনার সঙ্গে কথা বলছি, এবং এরপর আমরা যেই পার্টে যাব সেখানে তো এবার আসল চমকগুলো দেখবো। আমি তো এটাই ভাবছি যে মাসে যে স্যালারিটা পেয়েছিলাম সেটা আমি এখানে না দিয়ে চলে যাই। সুতরাং এই জিনিসটার জন্য আমি ওয়েট করছি, এবং তার সাথে কথা বলা খুব ভালো লাগলো। এবং এই যে তুমি যে বললে না যে পুরো বিষয়টা যে এত ভ্যারাইটি এত চমক, তো এইটা দেখার জন্য আমি আর ওয়েট করতে পারছি না। তোমাকে অনেক ধন্যবাদ পুরো গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, কারণ এটা জানাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। তাই একটু চলো এবার আমরা একটু দেখিনি তাহলে কি কি কালেকশন আমাদের জন্য অপেক্ষা করছে। চলো তাহলে। এই যে এতক্ষণ ধরে ফ্যাশন স্টাইল নিয়ে আমরা কথা বলছিলাম না, ঠিক আলটিমেট সেশনে আমরা চলে এসেছি, কারণ এখানেই আমরা দেখতে পাবো ঠিক কী কী ফ্যাশন, কী কী চমক আমাদের জন্য অপেক্ষা করছে। আর সবচেয়ে বড় বিষয় যে সেকশনটা আমরা বসে আছি তা হলো শাড়ি। শাড়ি মানে মূলত মেয়ে হিসেবে বলতে পারি যে শাড়ি দেখলে তো আমরা চট করে চোখ ফেরাতে পারি না, আর সেখানে যদি এত ধরনের চমক থাকে তাহলে তো কোনো কথাই নেই, মাথা ঘুরে ওখানেই পড়ে যাবো। সুতরাং চলো আর ওয়েট করাবো না, এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যাদের সঙ্গে আড্ডা দেবো কথা বলবো তারা আমার সামনে উপস্থিত, বাপন এবং সোমাশ্রী। ওদের সঙ্গে আজকে আড্ডা দিতে দিতে মূলত এই ভ্যারাইটিগুলো আমরা দেখবো। এবং সবার প্রথমে এই এত শাড়ি দেখে আমি একটাই প্রশ্ন করবো, একটা মেয়ে হিসেবে, একটা মেয়েকে, যদি তুমি প্রত্যেক দিন এখানে আসো এত শাড়ি দেখো নিজেকে সামলাও কী করে? ভীষণ কষ্টকর ব্যাপার এটা, ভীষণ কষ্টকর ব্যাপার, কারণ এত নতুন নতুন শাড়ি, এত ভ্যারাইটি, প্লাস এত নিউ কালেকশন নিয়ে নিজেকে আটকে রাখা ভীষণ কষ্টকর। মানে আমি যে স্যালারিটা পাই সেটা আমার কাছে ভীষণ কম মনে হয় এখানে আসার পর থেকে, মানে সবই কিনে ফেলি একদম তাই। আর আমার যেটা সবথেকে মনে হয় যে পড়ি না পড়ি অন্তত কালেকশন গুলো না ওয়ার্ড্রপে রাখা যায়, মানে অ্যাট লিস্ট প্রত্যেকদিন সকালবেলা উঠে ওই বলে আঁখে সেখনে কে লিয়ে জরুরত হয় ওই আর কি ব্যাপার, দেখেই শান্তি, পড়ি না পড়ি আছে তো বাড়িতে। এবং কি কি জিনিস আছে, কি কোয়ালিটি আছে, কি ডিজাইন, এইটা নিয়ে একটু ডিটেইলস বলবো বাপন, আমার কি দেখাবে বলো প্রথমে। প্রথমে বলতে চাই আজকাল ইয়াংস্টার হয়ে এজেড সবাই এটাই প্রিফার করতে চায় যে শাড়িগুলো লাইটওয়েট হোক, একদম ইজি টু ওয়্যার হোক, যাতে পড়তে সুবিধা হয়। তো আমি ফার্স্ট দেখাতে চলেছি এটা বোলপুরি হ্যান্ড বাটিক, ব্যাঙ্গালোর পিওর সিল্কের মধ্যে রয়েছে। আঁচলটাতে থাকবে আপনার সম্পূর্ণ সানফ্লাওয়ার, দেন ভিগেন প্লিটসে থাকবে অর্ধ চন্দ্রাকার, এটা প্লিটস চলে আসছে। আচ্ছা ওয়াও, আঁচল দেন প্লিটস এন্ড কন্টিনিউস অফ ব্রাইট, সেরকম ডিজাইনটাও ব্রাইট। এবং সবচেয়ে বড় বিষয় কালার ডিজাইনের সঙ্গে সঙ্গে কালারের সঙ্গে কালার একটা কম্বিনেশন থাকে শাড়িতে, সেইটা ভীষণ ব্রাইট। মানে একটা কথা বলা যায় যে এই যে ডিজাইনটা রয়েছে দ্যাটস রিয়েলি অসম, অসাধারণ বলাই যায়। এবার আরো আছে, ওয়েট ওয়েট, আচ্ছা এরপর আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি। আচ্ছা ব্লু মাই ফেভারিট, ইকত সিল্কের মধ্যে রয়েছে এটা, ওকে এটা পিওর ইকতের মধ্যে রয়েছে, আঁচলটা কন্ট্রাস্ট যাবে, এটাও কিন্তু ওই এক মানে ওই লাইট টু ওয়েট, একদম লাইট ওয়েট, একদম লাইট ওয়েট, ইজি টু ওয়্যার, যেভাবে খুশি ক্যারি করতে পারবে। কন্ট্রাস্ট ব্লাউজ এন্ড কন্ট্রাস্ট আঁচল, আঁচলটা আপনার এই কালার চলে আসছে, অনিয়ন পিঙ্ক রয়েছে আঁচল। নীল পাগল, নীল রং ছিল ভীষণ প্রিয় আমার, ভীষণ প্রিয়, তাই আমার খুব প্রিয় লাগছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ইকতের মধ্যে রয়েছে, পিওর সিল্কের মধ্যে, ওই ভীষণ মানে সফট একটা ফিল হচ্ছে। অবশ্যই অবশ্যই, এই শাড়ি, এই শাড়িটাও ঠিক একই জিনিস, একদম সফট থাকবে, ইজি টু ওয়্যার থাকবে। এটা একটা ঐতিহ্যময় শাড়ি, কারণ এটা রয়েছে পচমপল্লি সিল্ক। আচ্ছা এটা পিওর পচমপল্লি সিল্কের মধ্যে রয়েছে, মানে খুব একটা ভারী শাড়ি নয় এটা। যারা মনে করছে যে কোনোদিনও শাড়ি পরেনি বাট মনে করছে এবছর পূজোতে একটু পরবো, হ্যাঁ প্রেজেন্ট করবো, অবশ্যই এই ধরনের শাড়িগুলো তা কিন্তু ঠিক। এই ডিজাইনটা কিন্তু একটা বলে যে ওই যে কালচারাল যেটা হয় যেটা হেরিটেজ ডিজাইন, হ্যাঁ কনসেপ্ট রয়েছে এগুলো, এক্স্যাক্টলি এটা পশ্চিমবাঙ্গালী কনসেপ্টের উপরে রয়েছে। এটা নিচের ব্রড বর্ডার রয়েছে, সম্পূর্ণ শাড়িটা আপনার ফিরোজি তুতে কালারের মধ্যে যাবে। আচ্ছা আর আঁচলটার ব্লাউজটা থাকবে আপনার অনিয়ন পিঙ্ক, দেখতেই পাচ্ছেন দুটো কালার এবং মাঝে যে শেডটা আছে সেটা কিন্তু ভীষণ মিষ্টি একটা শেড, মানে ভীষণ সুন্দর কালার, ভীষণ সুন্দর, মানে দূর থেকে দেখো বা কাছ থেকে দুটোই খুব ব্রাইট লাগবে, খুব মিষ্টি। আর এই ফ্যাব্রিকগুলোর মধ্যে একটা জিনিস বলতে চাই, এই শাড়িগুলো পরে না ইরিটেট বোধ হবে না যে আমি কখন চেঞ্জ করব, কিছু কিছু শাড়ি আছে যে মানুষ পরার পরে ভাবে যে আমি চেঞ্জ কখন চেঞ্জ করব, ঠিক এই শাড়িগুলো একদম কমফোর্টেবল সব সময় পরতে পারবে, ঠিক ঠিক। এরপর আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি, গ্রিন বটল গ্রিনের সঙ্গে নাইস রানী ম্যাচিং, এটা রয়েছে সাউথ সিল্কের মধ্যে, সফট সাউথ সিল্ক, এক্স্যাক্টলি
সিল্ক। ওয়াও, সফট সাউথ সিল্কের মধ্যে আমি তো ব্লু পাগল, কিন্তু আমার গ্রিনটা ভীষণ ভালো লাগছে। বটল গ্রিনের সঙ্গে যে রানীর ম্যাচিংটা কত সুন্দর, এক্স্যাক্টলি এই যে ম্যাচিংটা রয়েছে না, মানে এক প্লিট করে পড়লে এটা ভীষণ ভালো লাগবে, মানে জাস্ট প্রচন্ড ভালো লাগে, সম্পূর্ণ জারির কাজ। আচ্ছা এই কালারটা বললে তোমার দুর্গাপূজো ঠিক কোন দিনটা মনে পড়ে? এখন সবাই যেটা চায় যে হ্যাঁ সিম্পল হবে, কিন্তু গর্জিয়াস হবে। এই ধরনের শাড়ি একটা পরলাম, একটা হালকা গয়না একটা পরলাম, এনা আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না, ব্যাস সবাই আমাদেরই দেখবে। গোল্ডেন জারি তো সবাই পরছে বা পরছে, তার থেকে একটু ডিফারেন্ট ভ্যারিয়েশন সিল্কের মধ্যেই রয়েছে। সাউথ সিল্ক রয়েছে, আর্ট আর্টের সাউথ সিল্ক সম্পূর্ণ কপার জারির সঙ্গে রয়েছে এটা। আচ্ছা, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এই যে ডিজাইনটা রয়েছে না, এটার মধ্যে একটা অদ্ভুত গোল্ডেন না একটা মানে রিফ্লেকশন দিচ্ছে, যেটা কিন্তু ভীষণ সুন্দর, মানে চেষ্টা করছে বাপন দেখানোর জন্য, মানে এই যে রিফ্লেকশনটা ভীষণ মিষ্টি লাগছে। মানে যারা হয়তো লাইট কালার পরেন কিন্তু এজেড, বেশি রং চঙ্গা পরবো না বাবা, কিন্তু ভালো লাগবে, তাদের জন্য পারফেক্ট। একটু ডিজাইনটা যদি দেখো, এই আসলে কালারটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ। আচ্ছা পুরো শাড়িটাই কি অল বডিতে কাজটা থাকবে? সম্পূর্ণ বডিতে যে কাজটা আসবে এটা, আচ্ছা শুরু থেকে এন্ডিং পর্যন্ত সম্পূর্ণ বডিতে কাজটা থাকবে। ওকে, ব্রড বর্ডার নিচে আসছে, সম্পূর্ণ বডিতে কলকাবুটি থাকছে, এই কালারটা রয়েছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, একদম পারফেক্ট। নেক্সট নেক্সট কালেকশন দেখছি আমরা, নেক্সট ব্ল্যাক বিউটি দেখাবো আপনাকে। ব্যাস আমি শেষ, কাতান সিল্ক আমি শেষ। এবার ব্ল্যাক নিয়ে গেলে মা হয়তো ঘর থেকে বার করে দেবে, আমি এতটাই ব্ল্যাক ভালোবাসি, আর সেখানে ব্ল্যাক শাড়ি কি বলুন তো, যার যে কালারটা ফ্যাব্রিক সেটা ওয়ার্ড্রপে একটু বেশি একটু বেশিই থাকে, একদম ঠিক, এটা বোঝানো যায় না কাউকে। এটা রয়েছে আপনার আট কাতানের মধ্যে, ভীষণ সফট একটা ফ্যাব্রিক, আপনারা ফিলিং দেখে বুঝতে পারবেন, ভীষণ সফট থাকবে ফ্যাব্রিকটা, হ্যাঁ মানে হাতের মধ্যে এরকম চলে আসছে, ভীষণ সফট। এটা রয়েছে কাশ্মীরি কলমকারী, আট কাতান সাউথ সিল্কের মধ্যে কাশ্মীরি কলমকারি রয়েছে, গোল্ডেন জারি উইথ সিলভারের সঙ্গে রয়েছে, এটা আঁচলটা রয়েছে আপনার সম্পূর্ণ সিলভার। ওয়াও, ব্লাউজটা প্লেন এর মধ্যে জারি বর্ডার, হ্যাঁ যেহেতু শাড়িটা এত গর্জিয়াস তো ব্লাউজটা হ্যাজ টু বি ভেরি সিম্পল, রাইট রাইট। আমি এক পিস করেও যদি দেখাই কমসে কম তিন চার ঘন্টা এমনিতেই লেগে যাবে, তো সেই জন্য আমি প্রতিটা কনসেপ্টের এক পিস করে দেখাচ্ছি। এটা আমার নেক্সট কালেকশন, এটা রয়েছে লিলেনের মধ্যে। সম্পূর্ণ বডিটা আপনার লাইট বেবি পিঙ্ক এর মধ্যে রয়েছে, অল বডিতে কাজ থাকছে এটা। ও বলছিল একটু আগে যে অনেকে শাড়ি, যেটা তুমি বলছিলে বোধহয় যে শাড়ি পরলে অনেকে বলে কখন চেঞ্জ করবো, হ্যাঁ এইটা করতে কিন্তু তা হবে না, বলা যায় মানে আমি যেটা বলি যে শাড়ি পরলে যদি সব প্লিট কুচি সব ঠিকঠাক থাকে আমি বলি বাধ্য শাড়ি, তো এই শাড়িগুলো হচ্ছে বাধ্য শাড়ি, ভীষণ কথা শুনে শাড়ি আর কি, তো আমার মনে হচ্ছে ব্যাপারটা সেইভাবে চাইবেন শাড়িটা সেইভাবেই থাকবে, এক্স্যাক্টলি সেটা হচ্ছে মেইন কথা। এটা অল বডি রয়েছে, সুন্দর, মানে এই কাজটার জন্য বোধহয় আরো বেশি ভালো লাগছে না, ভীষণ সুন্দর, সিম্পলের মধ্যে একদম পারফেক্ট, পারফেক্ট মানে আমরা সুইট এন্ড সিম্পল চাইছো, দিস ইজ সুইট এন্ড সিম্পল, লাইটওয়েট, লাইটওয়েট, ভীষণ লাইটওয়েট। এতক্ষণ আমরা সিল্কের ভ্যারাইটি দেখছিলাম, এবার হ্যান্ডলুম কনসেপ্টের কিছু আমরা দেখে নেছি। ওকে ওকে, কেন সবাই যে সিল্ক পরবে তা তো বিষয় না, যেহেতু আমরা স্টক দেখছি যে কি কি ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে, তো সিল্কের কিছু ভ্যারাইটি দেখানোর পর আমি এটা হ্যান্ডলুমের মধ্যে দেখাচ্ছি, ভীষণ সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ হ্যান্ডলুম রয়েছে, এটার আঁচলে খুব সুন্দর টাসেলস রয়েছে দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ হ্যান্ডমেড টাসেলস রয়েছে, এটা আঁচল আছে, সম্পূর্ণ বডিটা আপনার এটা থাকবে। আচ্ছা
এটাও খুব সুন্দর, মানে খুব একটা মানে হয় না জবরজাই কাজ নয়, খুব সিম্পল কাজ, খুব স্পেস রেখে এক একটা কাজ রয়েছে, কিন্তু সেটা ভীষণ হাইলাইটেড কাজ। আর কালারটা খুব সুন্দর, মানে এটা ওই দুধে আলতা কালার বলি না আমরা, মা ঠাকুমার একটা বলে থাকেন যে দুধে আলতা কালার, সেই কালারের একটা শাড়ি, ভীষণ সুন্দর। আমাদের ব্লু শেড, নাইস, ভেরি নাইস। মানে মোটামুটি প্রত্যেকটা দিনের শাড়ি একটা করে চুজ করে রাখাই যায় আর কি ফেস্টিভ সিজনে। এটা সফট সিল্কের মধ্যে ওয়াইন কালারটা ইজ রিয়েলি সো গুড। মানে এইটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে এই শাড়িটা কালারটা আমার ভীষণ পছন্দ ছিল। এটা সম্পূর্ণ ওয়াইন কালারের উপর রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম লেটেস্ট, লেটেস্ট মিন্স যেমন এখন পর্যন্ত যতগুলো শাড়ি দেখেছি প্রত্যেকটাতে কিন্তু বর্ডার ছিল, এটা একদম ডিফারেন্ট, উইদাউট বর্ডার দেখতে পাচ্ছেন আপনারা। আজকাল ইয়াংস্টার খুব এই ধরনের জিনিসগুলো চাইছে, পছন্দ করছে, এই জন্য আমরা এই জিনিসটা তুলেছি, একদম ডিফারেন্ট, উইদাউট বর্ডার থাকবে। কালারটা হচ্ছে মানে একদম আনকমন, না আনকমন, এক্স্যাক্টলি। তার সাথে একটা গোল্ডেন ডুয়েল শেড যাচ্ছে, একদম হালকা, যেটা ভীষণ একটা আলাদা একটা লুক দিয়েছে। একদম ভেতরটা কি একই কাজ আছে? অবশ্যই, এটা অল বডি এক কাজ থাকবে, এটা ব্লাউজ পিসটাও থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। কন্টিনিউস আপনার এই যাচ্ছে শাড়িটা। আচ্ছা, এটা সম্পূর্ণ কন্টিনিউস শাড়িটা কাজটা যাবে, আর এটার ব্লাউজ পিসটা জিগজ্যাগ থাকবে। যেহেতু আমরা শাড়ি কালেকশন দেখছি, এই জন্য বেনারসি তো দেখানো অতি অবশ্যই দরকার, সেজন্য বেনারসিটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা কাতান বেনারসি রয়েছে, আচ্ছা, ভীষণ সফট। বেনারসি মানেই মেয়েরা যেমন ভয় পায়, ভীষণ ওজন হবে, ভারী হবে, হার্ড হবে, ইজি টু ওয়ার হবে না, এই শাড়িটা একদম তেমন না, তার অপোজিট সম্পূর্ণ। কারণ এই শাড়িটা আপনি ফিল করে দেখতে পারেন, ভীষণ সফট। হ্যাঁ, মানে যেহেতু যারা মানে আমাদের ক্যামেরার ওপার দিয়ে দেখছেন তাদেরকে আমি এটা বোঝাতে পারছি না, কারণ আমি ধরে আছি শাড়িটা, আমি বুঝতে পারছি যে এটার ওয়েটটা কিন্তু একদম লাইট ওয়েট, মানে বেনারসি মানে আমরা যে বুঝি যে যা ওয়েট তার ডবল হয়ে গেল, কিন্তু এটাই মনে হয় না সেটা হবে, কারণ এটা ভীষণ সফট এবং ভীষণ লাইট ওয়েট। এবং এই কাজটাই কি পুরোটা ভেতরটা, এক কথায় বলতে কি ইজি টু ওয়্যার, যেভাবে খুশি চায় শাড়িটা ক্যারি করতে পারবে, কোনো সমস্যা নেই। আঁচলটা আমি দেখিয়ে দিই। আচ্ছা, এটা সম্পূর্ণ আঁচল রয়েছে, আর এই ক্যারি বুটাটা আপনার ショルダー কনসেপ্ট করবে, আর এর সাথে কুচিটা ভীষণ সুন্দর আসবে। এটা আপনাদের এটা কোল আঁচল চলে যাবে, দেন কুচি এটা আসবে, তারপর আবার আপনার ショルダー কভার করবে। কালারটা মানে এই যে ডিজাইনটা এত সুন্দর ভিতরের, একবার এটা খোলো, এই ডিজাইনটা একটু যদি দেখানো যায় ভাবে, এই ডিজাইনটা ভীষণ সুন্দর, মানে এত প্রমিনেন্ট, এত মিষ্টি একটা ডিজাইন, এবং কালারটা খুব সুন্দর। মানে আমরা বেনারসি বললেই যে লাল একটা ভাবি, সেখান থেকে সরে এসে একটু ডিফারেন্ট কালার আমরা চুজ তো করতেই পারি, কারণ বিয়েতে তো লাল খয়েরি চেরি রেড চলেই চলে, রিসেপশনের জন্য এই ধরনের কালারগুলো ভীষণ সুন্দর লাগে পরলে। একদম, মানে বলা যায় আমরা বেশ কিছু শাড়ি দেখলাম, তবে এখানে কিন্তু শেষ নয়, স্টক প্রচুর রয়েছে, বাপনা সমাজশ্রমীরা চেষ্টা করলো, কারণ এই যদি সব শাড়ির স্টক আমরা দেখতে চাই এটা সম্ভব নয়, একদিনে তো কোনোদিনই সম্ভব নয়, প্রত্যেক দিন মনে হয় লাগবে। ছোট্ট একটা কথা বলতে চাই, সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ে যদি আমি প্রতিটা কাউন্টার থেকে এক পিস করে দেখাই, তাও আপনার দু থেকে তিন ঘন্টা সময় লাগবে, আর শাড়ি কাউন্টারে বসে যদি আপনি কন্টিনিউ পার পিস করে দেখতে চান, ভ্যারাইটি থেকে এক পিস করে, তাও আপনার মিনিমাম 4-5 ঘন্টা সময় লাগবে। আমাদের কাছে এত ভ্যারাইটি আর এত স্টক আছে, একদম, তো একই ভিডিওতে তো এত কিছু একসঙ্গে দেখানো যায় না, সম্ভব না, ঠিক, সেই জন্য আমরা প্রতিটা কনসেপ্ট থেকে যেটা বেস্ট টু বেস্ট আমাদের কাস্টমারদের ভালো লাগতে পারে সেটা আমরা শো আপ করেছি। এছাড়া আপনারা অফলাইনে আমাদের শোরুমে আসলে প্রচুর ভ্যারাইটি দেখতে পাবেন। একদম, তাহলে যে যে চমক এতক্ষণ ধরে আমরা দেখলাম এটা কিন্তু এখানেই শেষ নয়, আরও প্রচুর কালেকশন, প্রচুর ফ্যাশন আছে, এবং সবচেয়ে বড় কথা সমাজের যে কোনো স্তরের মানুষ যে কোনো রেঞ্জের যদি জামাকাপড় কিনতে চান তারা একেবারেই কোনো ভাবনা চিন্তা ছাড়াই আসতে পারেন। আপনার যতটা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী আপনি এখান থেকে জামাকাপড় কিনতে পারবেন, যে কোনো ফেস্টিভ সিজনের যে কোনো রকম কালেকশন এখান থেকে নিতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা এখান থেকে কেউ খালি হাতে ফিরে যাবেন না, সবাইকে কিন্তু একটা চওড়া হাসি অবশ্যই উপহার দেবে সিদ্ধেশ্বরী বস্ত্রালয়। সুতরাং বলা যায় আরও একটা বিষয় মেনশন করা ভীষণ জরুরি, আমরা আজকে শাড়ি দেখলাম ঠিকই, কিন্তু যেটা আমরা কথা বলছিলাম এখানে কিন্তু আরও বেশ কিছু সেকশনস রয়েছে, মানে উইমেন্স ছাড়াও মেন সেকশনস রয়েছে, বেবি সেকশনস রয়েছে, ওয়েডিং সেকশনস রয়েছে, তো সেইগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো। তবে সেইগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ের যে আগামী পর্ব রয়েছে তার সঙ্গে জুড়ে থাকতে হবে।
দাদা কোথা থেকে এসেছেন? আমি দেবগ্রাম থেকে এসেছি, শুনে সিদ্ধেশ্বরী বস্ত্রালয়। আমি আশেপাশে করে আজকে আসলাম আবার শপিং করতে আসবো এখানে। ওকে, আর খুব ভালো লাগছে আমাদের লোকালিটিতে এইভাবে একটা মল হয়েছে, কেনাকাটার খুব সুযোগ সুবিধা পাবো আমরা। আচ্ছা, যাক, খুব ভালো, এখানে সস্তাও পাওয়া যায় আর খুব ন্যায্য মূল্য দামও নেয়। আচ্ছা, তো কেনাকাটা করে নিশ্চয়ই ভালো লাগছে, আনন্দ লাগছে। একদম একদম, খুব ভালো জায়গা। থ্যাংক ইউ দাদা, আনন্দ কেনাকাটা করলে। আমারও খুব ভালো লাগছে। মোটামুটি সিদ্ধেশ্বরী বস্ত্রালয় ঘুরে আমি যা বুঝলাম, যেখানে প্রত্যেকটা সেকশন রয়েছে, প্রত্যেকটা সেকশনে আলাদা স্টাইল, আলাদা ফ্যাশন, একদম আলাদাই ওয়ার্ল্ড। সুতরাং সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ের আরও পর্ব দেখতে হলে অবশ্যই জুড়ে থাকতে হবে এবং অবশ্যই চোখ রাখতে হবে www.siddheshwariebazaar.in এ।